নমস্কার, আমি সুব্রত। আজ থেকে একটা নতুন ইউটিউব ব্লগ নিয়ে আসছি। ব্লগটা রেগুলার চেষ্টা করব তোমাদের সামনে আনার। ছোট ছোট কার্টুন ক্যারেক্টার এবং সেই কার্টুন ক্যারেক্টারের ছোট ছোট এক একটা ছোট ছোট গল্প থাকবে। তা তার একটা নাম দিয়েছি আমি, কার্টুন টেড়ে মেরে ভিডিও ক্লিপস। তোমরা যদি দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কী ধরনের গল্প তোমরা চাও সেটাও একটু যদি লিখে দাও খুব ভালো হয়। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও ক্লিপসগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। ভিডিওগুলো এমন থাকবে যেখানে ছোট বড় বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা সবাই দেখতে পারবে তোমরা। তা চলো, আমার আজকে যে শুরু করছি তার আজকের একটা ছোট ভিডিও সেটা নিয়ে তোমাদের সামনে আসছি কিছুক্ষণ পরে, এর সাথেই দেখতে পাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সাথে আরও একটা জিনিস বলে রাখি, তোমরা নিজেরাও যদি চাও এরকম একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নিজেদেরকে একটা ইউটিউবার বা যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে, কারণ ইউটিউব থেকে সবাই জানো একটা ভালো ইনকাম আসে যদি সেইভাবে করতে পারো, তা আমি সেটাও দেখিয়ে দেবো কীভাবে এইভাবে এই রকম কার্টুন ভিডিওগুলোকে তোমরা করতে পারবে। অ্যান্ড্রয়েড সেট থাকলেই হবে, কোনো রকম কম্পিউটারের বা ল্যাপটপের প্রয়োজন পড়বে না। যদি একটা অ্যান্ড্রয়েড সেট তোমাদের কাছে থাকে তোমরা পারবে নিজেরাও এরকম ছোটোখাটো একটা ভিডিও ক্লিপ তৈরি করতে। তা চলো দেখে নিই আমাদের আজকের নতুন একটি ভিডিও, কার্টুন টেনে মেরে ভিডিও ক্লিপস। চলো ভালোই করলাম, কেমন খারাপ না? তোর খবর কি, কেমন আছিস বল? আর আমি তো একটু আমেরিকা গেছিলাম, আমেরিকা ঘুরে এলাম বোনের বাড়ি থেকে। তা বৌদি কেমন ঘুরলে তোমরা? তোমারও ভালো লেগেছে তো? সব মিলিয়ে ভালোই ঘুরেছি, খারাপ নয়। ওকে, তোমরা কথা বলো, একটু গল্প আড্ডা দাও, অনেকদিন তো তুমি বন্ধু তোমরা দেখা করো নি। আমি একটু চা বানিয়ে আনি। তা বল পচা, বোনের বাড়ি কেমন ঘুরলি, কেমন মজা করলি? আমেরিকা বলে কথা, সে তো বিদেশ, অসাধারণ ঘুরেছিস মনে হয় নাকি? হ্যাঁ, ফাটাফাটি ঘুরলাম। বাস, আমেরিকা তো মানে সত্যিই একটা অন্যরকম ব্যাপার, সব সময় বিশাল বিশাল অন্যরকম আবহাওয়া, ওখানে তো মানে ওয়েদারটাই অন্যরকম, বুঝলি? না তো মেলা চোদা, আমি কিছু বুঝি না। শোয়ার ঘরে দরজা নেই, গোয়াল ঘরে পর্দা, বোন নাকি আমেরিকায় থাকে, ঘোড়ার মাথা। যাক যাক, ভালো যখন ঘুরেছিস বেশ ভালোই হবে। তা তুই বিয়ে ফিয়ে কবে করছিস? এরকম ঘুরে ঘুরে বেড়াবি, আজ বোনের বাড়ি, কালের বাড়ি, কাল ওর বাড়ি, কতদিন আর এইভাবে ঘুরবি? তুই কি শালা আমাকে পরামর্শ দিচ্ছিস? খারাপ করছিস কথা? কেমন একটা লাগে না বিয়ে ফিয়ে, ব্যাপারটা ভালো লাগছে না আমার। একা একা থেকে আজ এ ঘরে, কাল ওর ঘরে, আর এই ঘরে, কাল ওর ঘরে, আজকে বোনের ঘরে, কালকে আমার বাড়ি, এই করে করে আর জীবন চলবে? খেলে করেছে, তুই এরকম খেপে গেলি যে না, আমি তো তোকে ভালো পরামর্শই দিচ্ছি। ঠিক আছে, আমি এখন চললাম, তোর সাথে অন্যদিন কথা হবে, একবার ক্লাবে আসিস, ক্লাবে বসে আড্ডা ফাড্ডা দেওয়া যাবে। এখন আপদ বিদে হয়েছে, সালা খালি বড় বড় বাচ্চারা খেয়ে দে কাজ দে, আমেরিকা, লন্ডন, এই বাড়ি, ওই বাড়ি, সালা বেকার মাল, কাজকর্ম করে না, সারাদিনের ঘরে ও ঘরে ঘুরে বেড়ায়, আর খালি ক্লাবে আড্ডা, খেয়ে দে কাজ নেই, যা।